কষ্ট হচ্ছে, আচ্ছা আমরা টাকা দিচ্ছি তোমার চিকিৎসা হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অসহায় মেয়েটির যে হাত এবং পা দুটি ভয়ঙ্কর ভাবে ভেঙে গিয়েছে, এবং ট্রাক অ্যাক্সিডেন্টে আসলে প্রতিবেশী যারা ওনাকে লালন পালন করে ওনাদের ক্ষমতার বাইরে চিকিৎসা সেবা বা অপারেশন করানো বিধায় আমরা ওনার পাশে দাঁড়িয়েছি। বিসমিল্লাহ রহমান রহিম, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 36 নং প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে। আমার পাশে যে অসহায় একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, মেয়েটির মা বাবা কেউ বেছে নেই, বা এই পৃথিবীতে তিন কুলে তার কেউ নেই। ছোটবেলা থেকেই সে পাশের প্রতিবেশীর কাছে বড় হতে থাকে, এবং 3 বছর বয়স থেকেই যে মহিলাটি আমার পাশে রয়েছে তারা তাকে পালিত করে আসছে। কিন্তু এই যে মহিলাটি দাঁড়িয়ে আছে তার স্বামীও সিটি কর্পোরেশনে সামান্য বেতনের একজন দৈনিক লেবার, কিন্তু এই অসহায় মেয়েটি মানসিক ভারসাম্যহীন হওয়াতে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে তার পা এবং হাত দুটি ভেঙে ফেলে। কিন্তু তাদেরকে যে লালন পালন করে, এই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে যারা লালন পালন করে তাদের পক্ষে চিকিৎসা চালানো কোনোভাবেই সম্ভব না। বিষয়টি আমরা জানতে পারি হাসপাতালের এই ওয়ার্ডের সংশ্লিষ্ট যে সমস্ত এমএলএসএস ওয়ার্ড বয় কিংবা যারা রয়েছে ওনাদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। ওনারাই আমাদের সাথে বেশ কয়েকদিন যোগাযোগ করেছে যে একেবারে চিকিৎসা চালাতে পারছে না বিধায় হাসপাতাল থেকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে, কিন্তু তারপরে অপারেশনের যে বড় ধাক্কা সেটা সামলানোর মতো ক্ষমতা তাদের নেই। তাই আজকে আমরা এসেছি এই অন্তত অপারেশনের জন্য তাদেরকে নগদ 10,000 টাকা সহায়তা করতে। এই এতিম মেয়েটি যার মা বাবা কেউ নেই, মেয়েটিও মানসিক ভারসাম্যহীন, পাশের বাসার যারা ওনাকে লালন পালন করে তাদের মাধ্যমে আমরা এই অপারেশন করানোর জন্য নগদ 10,000 টাকা দিব। আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকার হোস্টন থেকে সুলতানা আপু, লিপি আপু, হালিমা আপু এবং রিনা আপু ধন্যবাদ জানাচ্ছি। আমেরিকার হোস্টন শহরের সুলতানা আপু, লিপি আপু, হালিমা আপু এবং রিনা আপুকে ওনাদের স্পন্সরে চিকিৎসা সহায়তা বাবদ নগদ 10,000 টাকা আমি তাদের হাতে তুলে দিয়েছি। আপনি একটু এদিকে আসুন, আমরা যদি তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? বিউটি বেগম। কত বছর থেকে ওকে আপনারা লালন পালন করেন? আমরা 3 দিনের থেকে ওকে পালছি। ওকে 3 দিন থেকে লালন পালন করেন? ও তো মানসিক ভারসাম্য। জি। ওর কি মা বাবা ভাই বোন কেউ আছে? না, ওর কেউ নাই। বিয়ে হয়নি? না। মেয়েটি মানসিক ভারসাম্যহীন, ওর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তিন কুলে কেউ নেই, এই পৃথিবীতে কেউ নেই এই পাশের প্রতিবেশী ছাড়া, যারা ওকে খুব ছোট বয়স থেকে পালিত করে আসছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী হওয়ার, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় তার একটি পা এবং একটি হাত ভেঙে যায়, এবং এই ভেঙে যাওয়ার প্রেক্ষিতে আপনারা তো চিকিৎসা চালাতে পারছেন না? টাকা না স্যার, পাচ্ছি না, আমাদের একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাদের যাতে কষ্ট না হয় এই এতিম অসহায় মেয়েটির চিকিৎসার জন্য আমরা নগদ 10,000 টাকা তুলে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, এখন তো ইনশাল্লাহ চিকিৎসা চলবে। জি স্যার, চলবে। ওর নাম কি? মেয়েটার নাম কি? সুমা আক্তার। সুমা, আচ্ছা, এই অসহায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সুমা আক্তার, তার চিকিৎসার জন্য তার প্রতিবেশী যারা তাকে লালন পালন করছে, এই মানসিক ভারসাম্যহীন মেয়েটির হাত পায়ের অপারেশনের জন্য, ভেঙে যাওয়া অপারেশনের জন্য আমরা নগদ 10,000 টাকা তুলে দিয়েছি। আবারও বলছি, আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকার হোস্টন থেকে সুলতানা আপু, লিপি আপু এবং হালিমা আপু ও রিনা আপু, ওনাদের স্পন্সরে মূলত এই 10,000 টাকা আমরা তুলে দিয়েছি। ইনশাল্লাহ এছাড়াও খাবার সহায়তা সহ। তোমার নাম কি? তোমার খুব কষ্ট হচ্ছে? আচ্ছা, আমরা টাকা দিচ্ছি তোমার চিকিৎসা হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অসহায় মেয়েটির যে হাত এবং পা দুটি ভয়ঙ্কর ভাবে ভেঙে গিয়েছে, এবং ট্রাক অ্যাক্সিডেন্টে আসলে প্রতিবেশী যারা ওনাকে লালন পালন করে ওনাদের ক্ষমতার বাইরে চিকিৎসা সেবা বা অপারেশন করানো বিধায় আমরা ওনার পাশে দাঁড়িয়েছি, এবং ইনশাল্লাহ এই এই ভুলটির চিকিৎসা হবে। এবং এছাড়াও আমাদের রক্ত থেকে শুরু করে আমাদের খবরাখবর আমরা বেয়ারি সেবা ফাউন্ডেশন থেকে রাখবো, আনুষঙ্গিক সহায়তা যদি লাগে আমরা অব্যাহত রাখবো, খাবার সরবরাহ সহ। ইনশাল্লাহ এই অসহায় বোনটি যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, যার তিন কুলে কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই বোন নেই, কেউ নেই, তার উপরে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন, বিয়ে হয় নাই, পাশের প্রতিবেশীরা কোনোরকম খাবার দাবার দিয়ে দেখে পড়ে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্য ঘাতক ট্রাক সেটা হতে দেয় নাই, তার স্বাভাবিক চলাচল দুঃসহ হয়ে উঠেছে। এই দুঃসহ জীবনটা যাতে কেটে যায় সবাই তাদের তার জন্য দোয়া করবেন।